ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আগস্ট মাস বৃশ্চিক রাশির মানুষদের কেমন যাবে না যাবে। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি, আবার যে সকল বন্ধুরা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, এখান থেকে আপনারা অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। আর এখন আলোচনা করব বৃশ্চিক রাশির মানুষদের আগস্ট মাসটি কেমন যাবে না যাবে। আগস্ট মাসটি আপনাদের কিন্তু ওভারঅল ভালো কাটতে চলেছে। আগস্ট মাসে কিন্তু আপনারা সব দিক থেকে মোটামুটি একটি ভালো রেজাল্ট কিন্তু পাবেন। চলুন জেনে নিই আপনাদের এডুকেশন কেমন থাকছে আগস্ট মাসে। আপনাদের পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেই অবস্থান করছে, যার ফলে শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বেটার রেজাল্ট পাবেন। শিক্ষাক্ষেত্রে আপনাদের আগ্রহ বেড়ে যাবে, শিক্ষাক্ষেত্রে আপনারা খুব ইজিলি যে কোনো জিনিস বুঝে উঠতে পারবে। যে সকল স্টুডেন্টরা এতদিন নিজের পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস ছিল না, তারা কিন্তু এই সময় নিজের পড়াশোনা নিয়ে অনেকটা সিরিয়াস হয়ে যাবে, অনেকটা কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে যাবে। শিক্ষার ক্ষেত্রে কোনো রেজাল্ট আউট হওয়ার থাকলে এই মাসে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল অবশ্যই করে আপনারা দেখতে পাবেন। শিক্ষার ক্ষেত্রে 100-তে 100 বলা যায় এই মাসে আপনারা পেতে পারেন। জেনে নেবো আপনাদের কর্মজীবনটা কেমন থাকবে না থাকবে। কর্মজীবনেও কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট এই মাসে পেতে চলেছেন। আপনাদের দশম ভাবের অধিপতি সূর্য আপনাদের নবম ভাবে অবস্থান করবে, অর্থাৎ ভাগ্যস্থানে, যার ফলে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা এ মাসে পেতে চলেছেন। কর্মক্ষেত্রে যারা অনেক দিন ধরে কোনো নতুন কোনো সুযোগের ওয়েট করছিলেন, তারা এই সময় কিন্তু পেয়ে যাবেন। নতুন কোনো ইন্টারভিউ থাকলে অবশ্যই এ মাসে আপনারা সাকসেস পেতে পারেন। নতুন কোনো প্রমোশন অবশ্যই করে এ মাসে আপনাদের জন্য ওয়েট করেছে। আর যারা বিদেশের সাথে বিজনেস করেন বা কাজ করেন, যাই করেন না কেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। বিদেশ থেকে অনেক রকম কাজের অফার এই সময় কিন্তু আপনারা পেতে পারেন। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবে, যার ফলে কিন্তু আপনাদের ফ্যামিলি লাইফ অনেকটা বেটার থাকছে। ফ্যামিলি লাইফ কিন্তু সুখময় হতে চলেছে। যদি কোনো বিবাদ চলে আসে ফ্যামিলি লাইফে, সেটা শর্ট আউট হয়ে যাবে। পরিবারের লোকজনদের মধ্যে ক্লোজনেস, পরিবারের লোকজনদের সাথে সম্পর্ক আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে। আর আপনি আপনার পরিবারের সাহায্য অবশ্যই করে কিন্তু যে কোনো কাজে পাবেন। পরিবার বেশ হাসি খুশি এ মাসে আপনারা কাটাতে পারবেন। পরিবার নিয়ে আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে থাকতে পারেন। জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। আর আগে জেনে নিন লাভ লাইফের গ্রহদের কী অবস্থান থাকছে। আপনাদের পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবে অবস্থান করবে, যার ফলে কিন্তু লাভ লাইফ অনেক বেটার। লাভ লাইফে যদি কোনো সমস্যা চলে এসে থাকে, সেটা কিন্তু এই সময় আপনারা সমাধান করে নিতে পারবেন। প্রেম থেকে বিবাহ, এই যে ব্যাপারটা, এইটা যদি আপনারা এই সময় প্রসেস করতে চান, সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি প্রসেস হয়ে যাবে। আর লাইফে নতুন প্রেম আসারও সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে। দুজনের মধ্যে সম্পর্কটা আগের থেকে অনেক বেটার হয়ে যাবে। লাভ লাইফ এ মাসে কিন্তু যাকে বলে একদম 100-তে 100। লাভ লাইফ নিয়ে টেনশন করার মতো কিন্তু কিছু নেই। এবার আপনাদের বিবাহিত জীবনটা জানবো। বিবাহিত জীবনটা আগের থেকে অনেকটা বেটার। আর বিবাহিত জীবনে আগের থেকে অনেকটা নিজেদেরকে আপনারা সব দিক থেকে পরিণত অনুভব করবেন। দুজনের মধ্যে বোঝাপড়া, দুজনের মধ্যে মানসিকতা অনেকটা আগের থেকে পরিণত। বিবাহিত লাইফও কিন্তু আপনাদের জন্য অনেক কিছু ভালো ওয়েট করে আছে। জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। এই একটা বিষয় এই মাসটা একটু চাপের থাকছে। ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল রাহুর সাথে মিলিত হচ্ছে, সাথে কেতু পূর্ণ দৃষ্টি দিচ্ছে। এই যে সমস্ত জিনিসটা তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু হেলথ নিয়ে একটু সমস্যা থাকছে। হেলথ নিয়ে কোথাও কিন্তু এ মাসে আপনারা গোটা মাসটাই ভুগবেন। বিশেষ করে বড় ধরনের কোনো সার্জারি এই মাসে কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বা হবে, এটা ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আর একটা কথা বলে রাখি, এই মাসে আপনারা কিন্তু মানসিকভাবে প্রচণ্ড রকম বিপর্যস্ত থাকবেন। মানসিক স্বাস্থ্য খুব একটা ভালো থাকছে না। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। আপনাদের অর্থের অধিপতি বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করছে। আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে অনেকটা বেটার, আগের থেকে অনেকটা ডেভেলপ। আপনারা কিন্তু অর্থটাকে কিভাবে সঞ্চয় করবেন সেই প্ল্যানটা
এই মাসে খুব সুন্দরভাবে ছকে ফেলতে পারবেন, আর যেটা কিন্তু আপনাকে ভবিষ্যতে গিয়ে অনেক সাহায্য করবে। অর্থ কোথাও থেকে মানে দুটো সোর্স আপনারা অর্থ ইনকামের এই সময় ওপেন করে ফেলতে পারবেন, একটার থেকে দুটো, মানে একের থেকে অধিক উপায় এই সময় কিন্তু আপনারা অর্থ সঞ্চয় করবেন আর অবশ্যই করে উপার্জন করবেন। অর্থনৈতিক দিক থেকে এই মাসটা ভালো। বৃশ্চিক রাশির মানুষদের যেটা এই মাসে ওভারঅলটা দাঁড়ালো সেটা হচ্ছে শুধু হেলথ নিয়ে একটু সমস্যা থাকছে, তাছাড়া সেরকম কোনো সমস্যা থাকছে না। তবে হ্যাঁ, হেলথের সমস্যা আর মানসিক সমস্যা, তাছাড়া কিচ্ছু নেই। এই দুটোকে আপনারা ইগনোর করে যাবেন না, এই দুটোকে অবশ্যই গুরুত্ব দিন, তাহলে দেখবেন পুরো মাসটা ওভারঅল অনেকটা বেটার কাটছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, যদি মনে হয় ভিডিওটি থেকে কিছু ইনফরমেশন পেলেন আর ভিডিওটি ভালো লাগলো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।